যখন নিয়েছেন হিসাব আপনাদের দিতে হবে, পরিষ্কার কথা দিতে হবে। যেমন আমাদের জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের কাছে পশ্চিমবঙ্গের আধিকারিকরা গেছিল, জলশক্তি মন্ত্রী তাদের বলেছে যে আমি তোমাকে ফার্দার অ্যালোনমেন্ট দেবো কী করে, কারণ আমার স্কিম তো জল জীবন মিশন, জল জীবন মিশন নামে পশ্চিমবঙ্গে কোনো স্কিম নেই, জল স্বপ্ন নামে একটা স্কিম আছে, তো রাজ্য সরকার দেবে টাকা। যেদিন প্রধানমন্ত্রী আবাস যোজনা লেখা হয়ে যাবে 40 লক্ষ বাড়িতে, সেদিন টাকা পেতে অসুবিধা হবে না, কিন্তু স্টিকার রাজনীতির পিসিমণির বন্ধ করতে হবে। 40 লক্ষ বাড়িতে মোছার কাজ শুরু হয়েছে, 70 লক্ষ শৌচালয় থেকে মুছাবো, MNB মিশন নির্মল বাংলা লেখাবো, স্বচ্ছ ভারত অভিযান, মোদিজি সব বাড়িতে দিয়েছেন 9,000 করে টাকা ল্যাট্রিন তৈরি করার জন্য। তারপরে কয়েক কোটি ঐক্যশ্রী বলছেন, ঐক্যশ্রী বলে কিছু নেই, মাইনরিটি স্কলারশিপ, আপনার প্রি ম্যাট্রিক 5,000 টাকা বছরে আর পোস্ট ম্যাট্রিক 10,000 টাকা বছরে, আর আপনি ঐক্যশ্রীর নাম করে হাততালি কুড়াচ্ছেন। স্টিকার পলিটিক্স হবে না, ধরেছি ভালো করে। লুট হয়েছে, যে নারকেল চারা 42 টাকা করে পশ্চিমবঙ্গ সরকার কেনেন, সেই চারা এই কল্যাণীর ফার্ম সাপ্লাই দিয়েছে পশ্চিমবঙ্গ সরকারকে 250 টাকা করে। কোথায় আপনি না মানরেগাতে চুরি, যে কোনো পঞ্চায়েতের প্রধানকে এবং অধিকাংশ নির্মাণ সহায়ক, সব নির্মাণ সহায়ক বলছি না, অধিকাংশ নির্মাণ সহায়ক আর জব কার্ডের সুপারভাইজার, এরা কেউ 5 কোটি টাকার কম মালিক নয়। আপনি চাকরি করে ক টাকা পেয়েছেন? আপনি নিচের তলায় চলে যান, সর্বত্র আনারুল, সর্বত্র ভাদু, সর্বত্র সুফিয়ান, সর্বত্র মুদাসাল, কি লাভ হাউসের মতো 5খানা বাড়ি, তো সব মানরেগার টাকায়, সব মানরেগার। যে টিম পাঠিয়েছিলেন গিরিরাজ সিংজি, সেই টিম যা দেখে গেছে, সেই তথ্যের যদি 10% দেয়, তাহলে একাধিক গ্রাম পঞ্চায়েত মেম্বার, সুপারভাইজার, নির্মাণ সহায়ক, প্রধান, সঙ্গে তোলামূল পার্টির নেতা, এরা জেলের ভিতরে যাবে। চারা ঘোটলা তো হিমশৈলের চূড়া মাত্র, পশ্চিমবঙ্গে মানরেগার দুর্নীতি হচ্ছে বেঙ্গলের মতো, যে বহু জায়গায় এফআইআর হচ্ছে। যে কোনো হিন্দু লোক কী করবে, সেটা বিধায়ক হতে পারে, সাংবাদিক হতে পারে, কারণ আমরা বাঙালি হিন্দুরা দেবী মা দুর্গার পরে সবচেয়ে বড় শক্তি হিসেবে মা কালীকে কালী পুজোর দিন উপোস রাখেন না, পুষ্পাঞ্জলি দেন না, এরকম লোকের সংখ্যা খুব কম আছে, শারীরিক কারণ থাকলে আলাদা কথা, কিন্তু প্রায় সকলেই করে। সেক্ষেত্রে বিধায়কও এফআইআর করেছে, সাংবাদিকও করতে পারে, সাংবাদিক পরিচয় করবেন না, হিন্দু পরিচয় করবেন, হিন্দু বাবাবেগে আঘাত পেয়েছে, যেটা পশ্চিমবাংলায় বারবার হয়, পশ্চিমবাংলায় বারবার হয়। পশ্চিমবাংলায় সুবোধ সরকার বিকাশ ভট্টাচার্য গরু মাংস খায় রাস্তার উপরে দাঁড়িয়ে, শিবলিঙ্গকে আঘাত করলে তৃণমূলের যুবনেত্রী হওয়া যায়, পশ্চিমবাংলায় এই জিনিস বারে বারে হয়, কিন্তু এটা থামতে হবে তো। আগে হিন্দুরা এসব ভাবতো না, এখন আমরা ভাবাচ্ছি, হিন্দু সনাতন মানে তো ভারতবর্ষ, এটা তো স্বামী বিবেকানন্দ শিখিয়েছেন, গর্ব করে বলো আমি হিন্দু।